বিশ্বজুড়ে করোনার ব্যাসে আজ বিশ্বকবির জন্মজয়ন্তী পালনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে সারা বিশ্বময়। 25শে বৈশাখের সেই চেনা ছবিটা এদিন চোখে পড়েনি জেলাতেও, তবে গান আবৃত্তি নাচের পসরায় কবি বন্দনার ভার্চুয়াল আয়োজনের বিকল্প ব্যবস্থা নজরে পড়ে জেলাতেও। শহরের খ্রিস্টান কলেজের প্রাক্তনীদের সংগঠন বিসিসি এভারগ্রিন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ভার্চুয়াল কবি বন্দনার আয়োজন করে এদিন। তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 200+ সদস্য সদস্যা রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। একইভাবে তাদের ফেসবুক পেজ ইউটিউবেও স্থান পায় এই অনুষ্ঠানের পসর। করোনা আবহে এই অভিনব রবীন্দ্রজয়ন্তী ভার্চুয়াল হলেও বাঙালির মনের চাহিদাটা পুষিয়ে দিয়েছে বলে মনে করছেন সংগঠনের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই ভার্চুয়াল রবীন্দ্রজয়ন্তীতে সাড়াও মিলেছে ভালো। কেউ দিল্লিতে আছে, কেউ খাতড়ায় আছে, বাঁকুড়া টাউনে আছে, দুর্গাপুরে আছে, তো আমরা প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিপিং চেয়ে পাঠাই। সেই অডিও এবং ভিডিও ক্লিপিং আমরা একসাথে জড়ো করে সেটাকে একসাথে মিশিয়ে আজকে একটা ভাবগম্ভীর পরিবেশে শ্রদ্ধার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেছি।